কমন সেন্সের আয় চূড়ান্ত নয়। আমরা জানি কমন সেন্স হচ্ছে দারোয়ান, এই দারোয়ানের কথা চূড়ান্ত না, মালিক হচ্ছে কোরা, মালিকের নিয়োগ কত ব্যাখ্যা করে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, আমরা সেটা দেখে এটা চূড়ান্ত করবো। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। بسم الله الرحمن الرحيم اقول جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ আমাদের আলোচনা চলছে কবিরা গুনাহ ও জাহান্নাম, অর্থাৎ কবিরা গুনাহর সাথে জাহান্নামের সম্পর্ক। একজন মানুষ যদি কবিরা গুনাহ নিয়ে পরকালে যায়, মৃত্যুবরণ করে, তাকে কি জাহান্নামে যেতে হবে? গেলে কি সে চিরকাল থাকবে না কিছুকাল থাকবে? কিছুকাল থেকে বেরিয়ে এসে অন্তকালের মধ্যে বেরসতে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, পরকালে যেসব ঘটনা ঘটবে তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটি। আজকের পর্বে যে আলোচনা আমরা করব এই সাবজেক্টের কি, সেটা হচ্ছে কবিরা গুনাহ ও জাহান্নামের সম্পর্কের বিষয়ে প্রচলিত ধারণা, আর কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের জাহান্নাম ভোগের মেয়াদের বিষয়ে কমন সেন্স দৃষ্টিকোণ এক। চলুন একটা করে দেখি প্রচলিত ধারণাটা কি। একটা মাল্টিপল চয়েস কোশ্চেন আসছে, বহু নির্বাচনী প্রশ্ন, আপনারা দেখেন কোনটি সঠিক। কবিরা গুনাহ সহ অর্থাৎ বড় গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন চিরকাল জাহান্নামে থাকবে, কিছুকাল জাহান্নামের শাস্তি ভোগ করার পর অনন্তকালের জন্য জান্নাত পেয়ে যাবে? জানি না এই তিনটের কোনটি বলবেন। আপনাকে যদি বলা হয় নিশ্চয়ই উত্তর দেবে মুসলমান জাতি দুই নম্বরটি, অর্থাৎ কিছুকাল জাহান্নামের শাস্তি ভোগ করার পর অনন্তকালের জন্য বেহেশত পেয়ে যাবে। যদি বলা হয় কোনটি সঠিক, বড় গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন জাহান্নামে গেলেও একদিন জান্নাত পাবে, একথাটি জানা ও বিশ্বাস করা মুসলিমের সংখ্যা শতকরা কতজন? প্রায় 100 জন। আপনারা সবাই বলবেন প্রায় 100 জন মুসলিম জানে একজন মুমিন যদি পরকালে কবিরা গুনাহ নিয়ে যায় সে কিছুকাল জাহান্নামে থাকবে, থেকে তারপরে অনন্তকালের জন্য বেহেশত পেয়ে যাবে। কোনটি সঠিক, কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিন জাহান্নামে গেলেও একদিন জান্নাত পাবে, কথাটি দলিল কোরআন হাদিস উভয়টি জানি না। হয়তো অনেকেই বলবেন কোরআন, অনেকেই বলবেন হাদিস, অনেকেই বলবে উভয়টি, কেউ কেউ হয়তো বলতে পারে জানি না, যারা একটু হয়তো নাই এ বলবে। আমরা দেখতে চাই আসলে কোথায় আছে, আসুন মুসলিম উম্মাসুন দেখুন এই যে কথা চালু হয়েছে কোথায় আছে, কোরআনে আছে না হাদিসে আছে, কেমন বলে নেবে আমরা একটু দেখি। আমরা এই বিষয়টি কবিরা গুনাহ সহ মৃত্যুবরণকারী মুমিনের জাহান্নাম ভোগের মেয়াদের বিষয়ে কমন সেন্স কী বলে, আমাদের এই যে কমন সেন্সটা আল্লাহ দিয়েছে রূপবর এক, চলুন আমরা একটু দেখি। এই যে সবার কাছে যেটা আছে আল্লাহ প্রদত্ত সাধারণ বা অপমানিত জ্ঞান, আল্লাহ প্রদত্ত অপমানিত জ্ঞান কমন সেন্স কী বলছে দেখুন। অসৎ মুমিন তৈরি হওয়ার দৃষ্টিকোণ কেমন, একটা প্রশ্ন আপনাদের আসছে কোনটি সঠিক। বর্তমান বিশ্বে জান্নাত যাওয়ার আমল ও জাহান্নামে যাওয়ার আমল একসাথে পালন করা মুসলিমের সংখ্যা, আমরা বলবো প্রায় সব বা অধিকাংশ তো বলেই যাবে, প্রায় সবও বলা যাবে। নামাজ রোজা হজ জাকাত সালাত সিয়াম জাকাত পালন করছে, সাথে দেখা যাচ্ছে মিথ্যাকথা দুর্নীতি ঘুষ ইত্যাদি খাচ্ছে, ভেজাল দেওয়া দুর্নীতি করা দুটো একসাথে করছে। জান্নাতে যাওয়ার আমল সালাত সিয়াম জাকাত হজ করছে, আবার দুর্নীতি ঘুষ মিথ্যা ভেজাল ইত্যাদি করছে, দুটো একসাথে কেন করছে? খুবই অধিকাংশ মুসলমান, প্রায় সব মুসলমান দুটো একসাথে করছে, এর মূল কারণটা কী, কেন দুটো একসাথে করছে কেন? কবিরা গুনাহ মৃত্যুবরণকারী মুমিন কিছুকাল জাহান্নামে ভোগ করে অনন্তকালের জন্যে জান্নাত পাওয়ার মূলক তথ্য প্রচার হয়, এই কথাটা সব জানে মুসলমান জানে যে কিছুদিন পরে দোজখে চলে আসব, তাই তারা কী করছে, তা সালাত সিয়াম জাকাত করছে, এদিকে দুর্নীতি মিথ্যা কথা ঘুষ ভেজাল দিচ্ছে, কারণ জানে আরে দুনিয়ার মজাটাও লুটি নেই, দুনিয়াও ঘুষ দুর্নীতি করে মজাটা লুটি নেই ভেজাল দিয়ে, আর পরকালে জাহান্নামে যা লাগবে না, গেলে কিছুদিন থাকবো তারপরে তো অনন্তকালের বেহেশত আছে। এই তথ্যটাই মুসলমান জাতিকে ডাবল স্ট্যান্ডার্ড করেছে, সে সালাত সিয়াম জাকাত হজ করছে, আবার একই মুসলমান মিথ্যা কথা বলছে দুর্নীতি করছে ঘুষ খাচ্ছে ভেজাল দিচ্ছে ওষুধেও ভেজাল দেয়, ওষুধেও ভেজাল দেয় মুসলমান জাতি, সারা সালাত পড়ছে সিয়াম করছে হজ করছে। এই ডাবল স্ট্যান্ডার্ড এর মেইন কারণটা হচ্ছে এই যে কথাটি, যে আরে ইমান আছে মসজিদ করেছি হজ করেছি নামাজ তো পড়ি, যাওয়া লাগবে না পরকালে, এই মিথ্যা কথা কিছু বলছি ঘুষ খাচ্ছি ভেজাল দিচ্ছি মানুষকে ফাঁকি দিচ্ছি, যাওয়া লাগবে না, যদি যাওয়া লাগে কিছুদিন পরে তো চলেই আসবো, বেশ তো চলেই আসবো,
এই কথাটা তাহলে কোনটি সঠিক? কবিরা গুনাহ সহ মৃত্যু মার্গের মুমিন কিছুকাল জাহান্নামে ভক্ষের অনন্তকালের জন্য জান্নাতে যাবে কথাটি ইসলাম সিদ্ধ, ইসলাম বিরুদ্ধ হওয়ার কথা? অবশ্যই ইসলাম বিরুদ্ধ হবে, আপনারা সবাই বলুন অবশ্যই, কারণ অসৎ মুমিন তৈরি করে, ইসলাম তো অসৎ মুমিন তৈরি করে না। লাল্লাকুম তাত্তাকুন, সকল আমলগুলো এই সালাত সিয়াম যাকাত সৎ মানুষ বানানোর আমল, সৎ মানুষ বানানোর জন্যে, তাহলে এই কথা ঠিক হতে পারে না, কমন সেন্স বলছে। কিন্তু কমন সেন্স রাই চূড়ান্ত নয়, আমরা জানি কমন সেন্স হচ্ছে দারোয়ান, এই দারোয়ানের কথা চূড়ান্ত নয়, মালিক হচ্ছে কোরআন, মালিকের নিয়োগত ব্যাখ্যা করে আসছেন নবী সাল্লাম হাদিস, আমরা সেটা দেখে এটা চূড়ান্ত করব। আপাতত আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারছি না একথা তো ঠিক নয়, একথা তো ঠিক হওয়ার কথা নয়, আমাদের যে দারোয়ান আল্লাহ দিয়ে দিয়েছে সে দারোয়ান বলছে একথা ঠিক না, এটা তো অসৎ মানুষ তৈরির কারখানা, অসৎ মুমিন তৈরির কারখানা। তবে এটা চূড়ান্ত কথা নয়, এটা কমন সেন্সের কথা, দারোয়ানের কথা, প্রাথমিক কথা। আমরা দেখব কমন সেন্সের আরও তত্ত্ব, তারপর আমরা দেখব কোরআন কী বলছে, তারপর আমরা দেখবো হাদিস কী বলছে, দেখবেন সেখানে কী আছে, আপনি চোখের পানি রাখতে পারবেন না, এত চমৎকার কথা কোরআন হাদিসে, স্পষ্ট কথা কোরআন হাদিসে আছে। তারপরও মুসলমান জাতি কীভাবে এই বিষয়টি সম্বন্ধে ভুল কথা জানল, কীভাবে কোরআনের স্পষ্ট উল্টা কথা একটা জাতি মেনে নিল, কীভাবে হাদিসের স্পষ্ট কথা একটা জাতি মেনে নিল, দেখুন মুসলিম জামাতি, দেখুন প্রিয় দর্শক শ্রদ্ধা, আর কাঁদুন, দেখুন আর কাঁদুন, দেখুন আর কাঁদুন, কীভাবে প্রতারিত হয়েছে জাতি। ওই ইবলিস শয়তান যে বলেছিল আল্লাহ আদমের কারণে আমাকে আজ তুমি শয়তান বানালে, আমিও দেখে নেব ওরা কীভাবে পৃথিবীতে সৎপথে থাকে, কীভাবে পৃথিবীতে শান্তিতে থাকে, কীভাবে জান্নাত পায় আমিও দেখে নেব, আর কীভাবে সে এই কাজটি করবে সেটাও আল্লাহ জান্নাতে মঞ্চায়িত ওই নাটিকায় বলে দিয়েছেন, ওই জীবন্তিকায়, জান্নাতে মঞ্চায়িত জীবন্তিকায় বলে দিয়েছেন যে আদমকে বলা হলো তুমি তোমার স্ত্রী সহ থাকো বেহেস্তে, ওখানে যা ইচ্ছা খাও ওই গাছটির ধারে কষ্ট যাবেন, ওলা তাকরবা হাজি সাজারাতা ফাতাকুনা মিনা যালিমিন। ইবলিস এসে কে বলল আদম আমি তোমার বন্ধু, আল্লাহর কসম তোমার ভালো চাই, জানো আল্লাহ কী কারণ ওই গাছটা খেতে নিষেধ করেছে, ওই গাছটার কাছে যেতে ফল খেতে, ওইটা খেলে তুমি চিরকাল বেহেস্তে থাকতে পারবে, মালাকাইন ফেরেশতা হয়ে যাবা। কীভাবে আল্লাহর কথার স্পষ্ট উল্টো কথা ব্যাখ্যা করলো সে, আর আমাদের আদি পিতা এ ধোকা খেয়ে ফেললেন, মাথায় ধোকা নিয়ে ধোকায় পড়ে গেলেন। ঠিকই একজাক্টলি সেই কাজটি আল্লাহ ওখানে ওই জীবন্তিকার মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এইভাবে ধোকা বেজে ইবলিস করবে তোমাদেরকে, কোরআনের স্পষ্ট কথা আল্লাহর কিতাবের স্পষ্ট কথাকে উল্টাই দিবে। এখানেও সেই একই কাজ ঘটতে চায়, কোরআনে কী আছে আমরা দেখব, হাদিসে কী আছে আমরা দেখব, দেখবেন কাঁদবেন, কাঁদবেন, জাতি কাঁদবে, জাতি কাঁদবে। দর্শক শ্রোতা বিন্দু আসুন আমাদের এই বিষয়গুলো দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, 10 মিনিট আমাদের সাবজেক্ট, সময় 10 মিনিট কিন্তু সাবজেক্ট অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ পৃথিবীতে যে অশান্তি, মুসলিম জাতির রাজ্যে অধপতন, তার মূল কারণ হচ্ছে এই ভুল ধারণাগুলো, আমরা এই ভুল ধারণাগুলো উৎখাত করতে চাই। আসুন আমাদের সাথে যোগ দিন, আসুন এই সংস্কারের কাজে যোগ দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনার বন্ধুর কাছে। আমরা কোরআনের দলিল দিয়ে কথা বলবো, আমরা হাদিসের দলিল দিয়ে কথা বলবো, আমরা কমন সেন্স দিয়ে কথা বলবো, আমরা বিজ্ঞান দিয়ে কথা বলবো, অসুবিধা কিসের, ভয় কিসের? আসুন, আজকে আমাদের সময় শেষ, আপনাদের কাছে রিকোয়েস্ট করলো রাখছি আমরা, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আবার এইটের পরের পর্ব আসবে, সেখানে আমরা আরও তথ্য নিয়ে আসবো, কমার্সের তথ্য আসবে, কোরআনের তথ্য আসবে, হাদিসের তথ্য আসবে, এসে আমরা এভাবে পুরো বিষয়টির সম্বন্ধে একটা সুনিশ্চিত ধারণা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানেই শেষ করছি, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।